বেলাগাম সৌগত রায় শুভেন্দু অধিকারীকে চটি দিয়ে মারার ইচ্ছে প্রকাশ করে বিতর্কে জড়ালেন বর্ষিয়ান সাংসদ তৃণমূলের, এবং তিনি বলেন শুভেন্দু বলেছে করমণ্ডল দুর্ঘটনায় তৃণমূলের হাত রয়েছে, বয়স কম থাকলে ওকে চটি দিয়ে মারতাম। গতকাল বরানগরের টবিন রোডে তৃণমূলের নবজোয়ার যাত্রার প্রস্তুতি সভা থেকে এই মন্তব্য করেন সৌগত রায়। শুভেন্দু অধিকারী বলল যে বালেশ্বরের করমণ্ডলের দুর্ঘটনার পিছনে তৃণমূলের হাত আছে, আমার যদি বয়স কম থাকতো শুভেন্দুকে চটি দিয়ে মারতাম, যে তোর কি মাথা পাগল হয়ে গিয়েছে, কোথায় বালেশ্বর পশ্চিমবাংলার বাইরে, তৃণমূল ওইখানে গিয়ে ট্রেন সারো টাচ করবে, কিন্তু ওরা করছে কেন দিল্লির নির্দেশে, বলছে তোমরা এমন কিছু বলো যাতে আমাদের উপর দোষটা চলে যায়। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুলবাবু, আপনি শুনলেন সৌগত রায়ের মন্তব্য। দেখুন, আসল হচ্ছে একজন অধ্যাপক তিনি যদি এই জাতীয় ভাষা প্রয়োগ করেন, একজন অধ্যাপক শিক্ষা জগতের মানুষ তিনি যদি মানুষকে উস্কানোর কাজ করেন, হিংসায় প্রবৃত্ত করবার চেষ্টা করেন, তাহলে অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে সহজই অনুমেয়। আসল কথা হচ্ছে পচা পুকুরে যদি কেউ নাবে তার গায়ে তো পচা পুকুরের গন্ধ থাকবেই, সেই কারণে তার কিছু না, ওই পুকুরেরই দোষ। তৃণমূলের পুকুরে যে নাববে তারই গায়ে এই জাতীয় গন্ধ হবে, তারই ভাষা এই জাতীয় কুরুচিকর ভাষা হবে, হিংসাত্মক ভাষা হবে। ধন্যবাদ রাহুলবাবু। কোথায় যাচ্ছেন তৃণমূলকে আগে থেকে না জানালে রাস্তা পাবেন না, শুধু তাই নয় ট্রাফিক ক্লিয়ারেন্স পাবে না ইডি সিবিআই, এমন সভা হবে বাংলা জুড়ে। গতকাল বরানগরের টবিন রোড থেকে তৃণমূলের নবজোয়ার যাত্রার যে প্রস্তুতি সভা, সেখান থেকে কেন্দ্রীয় এজেন্সিকে হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। আপনারা সিডিও আর ইডি অফিসে দিয়ে রাখবেন, তার কারণ সিবিআই ইডি যখন আসে তখন তো ট্রাফিককে বলতে হয় ট্রাফিক ক্লিয়ারেন্স রাখার জন্য। এই সভা যদি শুরু হয়ে যায় সারা বাংলায় এমন সভা হবে যে ইডি সিবিআই ঢোকার মতো রাস্তা খুঁজে পাবে। তাই সবার আগে বলি একটা চিঠি তৃণমূল অফিসে দিয়ে দিলেই চলবে, আমরা বুঝব। আমাদের একটা অফিস আছে অভিষেকের বাড়িতে, যে আমরা এখানে এখানে মুভ করতে চাই, একটা প্রস্তাব হচ্ছে বিজেপির কাছে রোড চুল করবে না, একদিন চুল কর আপনি একা আসবেন না, সঙ্গে সিবিআই ইডি এনআইএ র রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা। মদন মিত্রের পাল্টা বিজেপি নেতা সজল ঘোষ। মদনদা কি বলছেন এটা বড় কথা নয়, বিষয় হচ্ছে মদনদা কখন বলছে, বিষয় হচ্ছে মদনদা কতক্ষণ আগে বলেছেন, সে যেখানে যা বলেছেন সেই অবস্থানেও 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা স্ট্যাটিক আছেন কিনা এটা প্রশ্ন। এত বড় বড় ভাষণ মারছে ইডি সিবিআই রাস্তা ভুলে যাবে, কলার ধরে টেনে 2 বছর জেলে ভরে রেখেছিল সিবিআই, ছেড়ে দে মা কেঁদে বাঁচি হাতে পায়ে ধরে হ্যাঁ সে জেল থেকে বেরিয়েছে। এগুলো কিছু না, এগুলো হচ্ছে পাগলের প্রলাপ।